ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুর উজানচর সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক রিকশা যাত্রীর মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্যাসপাম্প রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক রিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বাঞ্ছারামপুর উপজেলার বুধাইর কান্দি গ্রামের আবু কালামের স্ত্রী শিউলি বেগম বাঞ্ছারামপুর সদরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমিল্লার হোমনা থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান উজানচরে সিএনজি পাম্পের পাশে একটি রিকশাকে চাপা দেয়। কাভার্ড ভ্যানের চাপায় রিকশা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। নিহত রিকশা যাত্রীর শিউলি বেগমের বাবার বাড়ি হোমনা উপজেলার কালমিনা গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ শাহ আলম, মায়ের নাম সুফিয়া বেগম। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাই। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানের চালক পুলিশ হেফাজতে আছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিউলি বেগমের পক্ষে এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। সরকার সিএনজি পাম্পের পাশে একটি দুর্ঘটনা হয়। কাভার্ড ভ্যানের চাপায় একজন মহিলা, শিউলি বেগম নামে একজন মহিলা নিহত হয়। আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে কাভার্ড ভ্যানের চালককে আমরা আটক করেছি এবং শিউলি বেগমের মৃত্যুদের আমরা সমর্থন করে আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আছি এবং শিউলি বেগমের পক্ষে অভিযোগ প্রাপ্তি এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব। বাঞ্ছারামপুর থেকে রিফাত আবিরের পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।